মা বলছিলাম যে আমি না বন্ধুদের সাথে একটু ঘুরতে যাব, 3-4 দিনের ব্যাপার। তা আমি যাবো? কি বললি, ঘুরতে যাবি? কদিনের? 3-4 দিনের জন্য? তাহলে অনেক টাকা লাগবে, তোর কাছে আছে তো? দাঁড়া, এই টাকাটা নিয়ে যা সাথে করে। হ্যাঁ, আরে খরচ করবি, এইটাই তো বয়স। হ্যাঁ যা, চিন্তা করিস না, মজা কর। মা এই তো, মা শোনো না, কি হয়েছে নাকি? তাড়াতাড়ি বল, যা বলো তাড়াতাড়ি বল, আমার অনেক কাজ। রেগে যাচ্ছ কেন? একটা কথা বলার ছিল, বলবি? কি হয়েছে, তাড়াতাড়ি বল। বলছিলাম যে আমার বন্ধুরা মিলে না একটা প্ল্যান করছে ঘুরতে যাওয়ার, একদিনের জন্যই, মানে সকালে যাবো বিকালে বাড়ি আসবো। বলছে যাবো মা একটু প্লিজ। কি 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 বলি, তুই ঘুরতে যাবি? কাদের সাথে? মানে আমরা কেউ না, আমরা তোকে এত জায়গায় ঘুরে নিয়ে গিয়ে তাতে কি হয় না তোর? আর বন্ধুদের সাথে ঘুরতে যেতে ব্যাপারে একদিন নষ্ট করবি তুই? ওই দিনে কাজগুলো কি করবে? জলের বোতল ভরা, ফ্রিজে জলগুলো রাখা, ওগুলো কি আমি করবো? সারা দিন রাত ধরে আমি তোর তোর বাবারই সেবা করেই যাই, কোথাও যাওয়া হবে না। আর টাকা দেবো? টাকা তুই আমাকে কি ভাবিস? কি কোথাও যাওয়া হবে না, বাড়িতে বসে থাক। A few inches later. এই টাকাটা ধর। ও থ্যাংক ইউ মা, আমি বুঝতে পারি তুমি ইনডাইরেক্টলি আমাকে যেতেই বলছো টাকাটা দিয়ে। না কি, না 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 না, তোর ঘুরতে যাওয়ার জন্য দিইনি, পাড়ার মোড়ের দোকানে সদাইটা রাখা রয়েছে, মাসে মাসে সদাইটা নিয়ে আয় গা, বসে বসে শুধু খাবে, ঘুরতে যাবে, তাড়াতাড়ি যা। মা মা গো। হ্যাঁ হ্যাঁ বল। আর আমতা আমতা করছিস কেন? বলছিলাম যে আমাকে একটা নতুন ফোন কিনে দেবে, এই ফোনটা না অনেক পুরনো হয়ে গিয়েছে, নতুন ফোন লাগবে তো? হ্যাঁ, আমি তোর বন্ধুদের দেখেছি সবারই নতুন নতুন ফোন, তোরটা তো অনেকদিনই হলো, 2 মাস তো পুরনো হয়েই গেল। আচ্ছা দাঁড়া, আমি টাকা দিচ্ছি, এত ফোন কিনে নিস। মা মা গো, কি হলো নাকি? সব শুনে শুধু ম্যা 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 কি হচ্ছে তুই বল। বলছিলাম যে আমাকে একটা নতুন ফোন কিনে দেবে, এই ফোনটা অনেক পুরনো হয়ে গিয়েছে, 7-8 বছর ধরে তো চালাচ্ছি না। কি বললি, ফোন? এই তো 7 বছর আগে কিনে দিলাম, আবার ফোন? দেখ বাবু, তুইও তো আমার সাথে রয়েছিস 21 বছর ধরে, তুইও তো আমার কাছে পুরনো হয়ে গেলি, তোকে কি পাল্টেছি? তোকে নাই বাদ দিলাম, তোর বাবা বাবা তো আমার সাথে এতদিন ধরে রয়েছে, সেও তো পুরনো হয়ে গেছে, আমি কি তাকে পাল্টে দিয়েছি? এই বাড়িটায় আমি 8 বছর ধরে রয়েছি, এটাও তো পুরনো হয়ে গেছে, ওটা পাল্টে দেবো? কিচ্ছু কিনে মেনে হবে না। দেখো তাহলে, সারাদিন পড়লে কি হবে, বই থেকে মুখটা একটু বের কর, একটু ফোন টোন দেখ, টিভি টিভি দেখ, ঘুরে আয়, শুধু পড়া পড়া পড়া, পাগল হয়ে যাবি তুই, যা। ও কোথায় যেতে বলছি, একটু ফোন দেখে নি। তুই আবার ফোন চালিয়েছিস? এই তো একটু আমি ফোনটা নিলাম, 2 মিনিটও হয়নি, সকাল থেকে পড়েই যাচ্ছি। আমি কোনো সময় দেখলাম তুই পড়ছিস, আওয়াজও পেলাম না, কিরম ভাবে পড়ছিস? শুধু ফোনই তো দেখছিস আমি দেখলাম। মানে পাশ বাস করার ইচ্ছা তো আছে নাকি? মানে পাড়ায় মুখ দেখাবো কি করে? সকাল থেকে উঠেছিস, ওইটা হাতে নিয়ে পড়ে রয়েছিস তুই, মানে কোনো কাজও করবি না, পড়বিও না, শুধু ফোন ফোন ফোন। এ বাবু দেখো তাহলে, এখনো ঘুমাচ্ছে, কালকে মনে সারা রাত জেগে পড়েছে। থাক থাক, ঘুমা ঘুমা, আমি পরে আসবো। এ বাবু আমাকে একটু পুজোর বাত, এখন উঠিসনি? না কটা বাজে, মানে খাবি দেবি না নাকি? সারাদিন শুয়েই থাকবি, আমাকে ঘুম থেকে ডেকে দিতে হবে, তাকে মুখের সামনে খাবার নিয়ে এসে দিতে হবে, তারপরে আবার ফোন দেখবি, তো মহাকাজ ফোন দেখাটা, মানে একটা কাজ যদি করবি না। আরে 12টা বেজে গেল তো, আরে এ পাড়ার লোক ও পাড়াই চলে গেল, এখন উঠতে পারলি না তুই? মা মা গো বলতো আজকে কি? আরে হ্যাঁ হ্যাঁ, আজকে তো জন্মদিন, তো আর মনে আছে তোর জন্য একটা আইফোন অর্ডার দিয়েছি। হ্যাঁ, এই ডেলিভারি ম্যানটা এখনো আসলো না, একটু দেখ তো ফোন করে, তোমার মনে আছে? মা মা গো বলতো আজকে কি, কি হলো কি আজকে? আবার কি, যেরকম দিন হয় সেরকম দিন হবে, তোর মুখ দেখলাম আবার কি? মা আজকে স্পেশাল, আমার জন্মদিন, তোমার মনে নেই? তো জন্মদিন তো হবে, পায়েস করবো। তোর জন্মদিন তুই তোর গান দিনা যে সবাই এখন প্যারেড করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে, যত তোর সব। হ্যাঁ